জঙ্গিপুর হাসপাতালের সামনে অবৈধ গড়ে উঠেছিল বেশ কিছু দোকান। সমস্যায় পড়তে হয়েছিল রোগী ও রোগীর আত্মীয়দের। রাস্তা দিয়ে চলতে পারত না কোনো অ্যাম্বুলেন্স। হাসপাতাল কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযানে উদ্যোগ নেয়। করা হয় উচ্ছেদ হাসপাতাল চত্বর থেকে। তারপরেও পুলিশের চোখ এড়িয়ে এখনও হাসপাতালের ভেতরেই চলছে রমরমে ব্যবসা। পুলিশ আসলে সরে যায় অনেকেই। পুলিশ চলে গেলে আবারও হাসপাতাল চত্বরের ভেতরেই পসরা নিয়ে বসে পড়ে ব্যবসায়ীরা। এমনই চিত্র লক্ষ্য করা গেল হাসপাতাল চত্বরে। রাজশেখর রিপোর্ট NTVWB। আপনাদেরকে উঠিয়ে দিয়েছিল, তারপর আবার বসলেন। তারপরও বসছেন কেন আবার? কি করবো, তো একটু রেস্ট নিয়ে পাই। আর এই বয়সটা টিয়ারা টিয়ারা মাথায় গিয়ে নিয়ে ঘোরা। এখন পুলিশ আসলে কি বলে আপনাদেরকে? পুলিশ তো আমাদের কাটছি, তাও তো বসছি। বসছেন, কতদিন ধরে ব্যবসা করছিলেন এখানে? এখানে অনেকদিন থেকে প্রায় 15 বছর। অন্য কোথাও ব্যবসা করতে পারেন না আপনারা এখান ছাড়া? ওই রাস্তাঘাটে একই অবস্থা, যেখানেই গরিব মানুষের সব জায়গায় একই অবস্থা। কি চাইছেন এখন আপনারা? কথাটা বলো তো।